ওয়েদার রিপোর্ট। রাতেও মেঘের মাঝেই থাকবে মহানগর। আগামী 24 ঘন্টায় বৃষ্টি বাড়বে কলকাতায়। শনিবারের বিকেল পেরিয়ে সন্ধ্যা, এখনো মেঘের আনাগোনা শহরতলিতে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের উপর। তার জন্যই 13 তারিখ থেকে 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এদিন দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল বীরভূম, নদিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হবে। 15 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে, কিন্তু রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে। মেঘলা থাকবার জন্য রাতে তাপমাত্রা কমবে না। কলকাতায় আজ সারাদিন মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 27 ডিগ্রি ও রাতের তাপমাত্রা 24-এর আশেপাশে থাকবে। রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, এই মুহূর্তে গোটা পূর্ব ভারতে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 92%, সর্বনিম্ন 51% ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 91%, সর্বনিম্ন 45% ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 44% ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।